এই নিয়ে পঞ্চমবার সেফ ড্রাইভ শেপ লাইন বিশেষভাবে পালন করা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আজ লেক টাউনেও পালন করা হয় পঞ্চমতম সেফ ড্রাইভ ও সেফ লাইফ। লেক টাউন পিএস সঙ্গে ট্রাফিক গার্ড, পুরো বিষয়টি তত্ত্বাবধানে ছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুজিত বোস, ডিসি হেডকোয়ার্টার, এসিপি ওয়ান আইসি লেকটাউন, টিআই ও ওসি ট্রাফিক লেকটাউন। বর্ণাঢ্য এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এটা খুবই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার অত্যন্ত মানে অনেক কর্মসূচিগুলোর মধ্যে সরকারি একটা খুব ভালো কর্মসূচি। আপনারা জানেন সেফ লাইফ সেফ লাইফ এই স্লোগানটা মাননীয় মুখ্যমন্ত্রী যখন দিয়েছিলেন, আমাদের বিশেষ করে গত 5 বছরে দুর্ঘটনা অনেক কমেছে এবং এটা সবাইকে আমি বলবো সচেতনতার জন্য আজকে অ্যাওয়ারনেসের জন্য আজকে তার 5 বছর পূর্তি হচ্ছে। এই 5 বছর পূর্তিতে আমি বলবো সবাইকেই বলবো সবাই যেন ট্রাফিক আইন কানুন মেনে চলে, তার কারণ ট্রাফিক আইন কানুন মেনে চলে নিজেরই ভালো। মানুষের জীবনটা হচ্ছে সময়ের থেকে আমি বলবো মানুষের জীবনটা অনেক বড় মূল্য। অনেক সময় আমরা মনে করি তো সিগনাল মানছে না, হেলমেট পরছে না, এটা কোনো ক্রেডিটের ব্যাপার না, এটা সবাই যদি আমরা মেনে চলি তাহলে সবাই দেখবেন অ্যাক্সিডেন্ট কম হবে, গাড়ি স্বাভাবিক সব ঠিক চলবে, এটা আমাদের সবাইকে মেনে চলি। দাদা, একটা রাজনৈতিক প্রশ্ন করছি, বলছি রাজ্য থেকে 4 জন মন্ত্রী করেছে এবং জন বাল্লার কি অতিরিক্ত পাওনা যে রাজ্যটাকে ভাগ করার কথা? এটা ওদের দলের ব্যাপার, ওটা ওদের ওনাদের ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কি পুপু রেডি কতটা আটকানো গেছে, কত দুর্ঘটনা? 5 বছর থেকে অনুগ্রাম করছে, এটা হওয়ার পরে অনেকটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং হচ্ছে, ট্রাফিকটা অনেকটা দেখা যাচ্ছে রাস্তার উপরে, অনেক লোক মাস্ক পরে মাস্ক ইউজ করে, হওয়ার পরে অনেকটা ট্রেনকে ঠিকমতো খাবার ট্রেনকে সঙ্গে কেমন তবে এটা ফ্যাটল হওয়ার জন্য সম্ভাবনা থাকে। তো হেলমেটটা যখন লোক ইউজ করে সেটা ফ্যাটলের একটা সংখ্যা কমে যায়, তো এটা নিশ্চয়ই দেখা যাচ্ছে যে গত 5 বছর থেকে এটা প্রোগ্রাম শুরু হওয়ার পরে ট্রাফিক আইন মানে সবাই লোক সবাই এই বাইক মানে চলছে অনেকটা ইমপ্রুভমেন্টটা হয়ে গেছে। আগামী দিনে এই সেফ লাইফটাকে চালানোর জন্য আর কিছু নতুন কি পদক্ষেপ নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে? বিধাননগর কমিশনারের পক্ষ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং আমরা তো প্রত্যেকবারই করে দেবো, এনফোর্সমেন্ট আমার এটা আছে কি আমরা এডুকেশন প্রথম ট্রাফিক আইন আছে, এটা আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং মাধ্যমে সবকিছু জানাই, তারপরে এনফোর্সমেন্ট হয়, এনফোর্সমেন্ট হওয়ার পরে আগে কেউ আগে ওর মধ্যে আগে আইনটা না মানে তোমার পরে আমরা নিশ্চয়ই এটা আইন মতো অ্যাকশন আসলে তো আমরা স্যার লাস্ট প্রশ্ন, এই সেফ ড্রাইভ সেফ লাইফ করার পরে কি পদ দুর্ঘটনার সংখ্যা কমেছে? নিশ্চয়ই কমেছে, কেন এটা ট্রাফিক যেন দিয়েছে, তার মানে এটা আমরা নিশ্চয়ই আইন তো যেটা আছে আইন এনফোর্সমেন্টটা দেখছি, সেই ড্রাইভ ট্রাফিক রাস্তার উপরে যেন কোনো ইয়ে আসে সেফ লাইফ সেফ মানে সেটা জানি ট্রাফিক আইন এর মধ্যে ইনক্লুড আছে, আমরা ট্রাফিক রাস্তা ইঞ্জিনিয়ারিং উপরে ইম্পর্টেন্স দিই, কোনো জায়গাতে কোনো রোড মধ্যে করা দরকার আছে, এসব করার জন্য এটা দেখা যাচ্ছে যে নিশ্চয়ই অনেকটাই পথ দুর্ঘটনার সংখ্যা কমেছে, তারপরে মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে, আর এর মধ্যে নিশ্চয়ই অর ইম্প্রুভমেন্টটা ঠিক আছে। তুই এখনো বন্ধু ¡Gracias!